সকালে তীব্র যানজট দুপুরে স্বস্তি বিকেলে ভোগান্তি সন্ধ্যায় নির্জনতা মোটা তাকে এমনই রাজধানীর কারফিউর দিনগুলো নয় ঘন্টার শিথিল সময় কম যাত্রী নিয়ে রাজধানী ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস যাত্রীরা বলছেন আতঙ্ক নিয়ে গন্তব্যে যাচ্ছেন তারা আনোয়ার হোসেনের রিপোর্ট চিরছেন রাজধানী ফিরেছে তার স্বরূপে যদিও মানুষের মাঝে আছে চাপা আতঙ্ক আছে যানজটও কারফিউ শিথিল তাই সেনাবাহিনীর টহল নেই বললেই চলে নেই বাড়াবাড়িও একটু আতঙ্ক তো লাগবেই তবে এখন পরিস্থিতি অনেকটাই ভালো কারফিউ শিথিল সময়ে অর্থাৎ সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত রাজধানী ছেড়ে বিভিন্ন জেলার বাস ছেড়ে যাচ্ছে তবে নেই যাত্রীর চাপ

একদলের বিতি থেকে আসলে বাসে চলে আসছে বেশ আমার এক বাহিনী সবাই মাঠে নামে গেছে কখন কে আক্রমণ করে এই জন্য আতঙ্ক থাকে থাকে বাস মালিকরা বলছেন লোকসানে পড়েছেন তারা সন্ধ্যার পরও কারফিউ শিথিল করার দাবি তাদের আনোয়ার হচ্ছেন নাগরিক ঠাকা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি